আজকে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব এবং আরহেনিয়াসের সমীকরণ এই পার্টটা আজকে বোঝানো হবে। তো কোন একটা রাসায়নিক বিক্রিয়ার যে হার সেটা উষ্ণতার দ্বারা প্রভাবিত হয়, ঠিক আছে? উষ্ণতা বৃদ্ধি করলে কি হয়, সকল প্রকার বিক্রিয়ারই গতিবেগ বৃদ্ধি পায়, এবং যদি এই বৃদ্ধির হার বিভিন্ন বিক্রিয়া ক্ষেত্রে বিভিন্ন হয়, ঠিক আছে? এ থেকে একটা টার্ম যেটাকে বলা হয় উষ্ণতা গুণক, ঠিক আছে? এই টার্মটা পাওয়া যায়, ইংরাজির নাম হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এই টেম্পারেচার কোএফিসিয়েন্ট কি জিনিসটা একটু জেনে নেওয়া যাক। আমরা জানি বিভিন্ন স্টাডি থেকে এটা প্রমাণিত হয়েছে যে প্রতি দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়া হার দেখা গেছে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এটা একটা স্টাডি থেকে জানা যায়, এগুলো স্টাডি করে। তো এই 10 ডিগ্রি উষ্ণতা বাড়ালে কোনো একটা বিক্রিয়ার যে হার, তার যে অনুপাত, যে অনুপাতে বাড়ে সেই অনুপাতটাকেই বলা হচ্ছে উষ্ণতা গুণক। যদি এটাকে আমি ম্যাথামেটিক্যালি লিখি তাহলে আমরা বলতে পারি যে উষ্ণতা গুণক সমান কি, যেটা হচ্ছে কে নিচে সাফিক্সে টি প্লাস টেন, ছোটাতে টি প্লাস টেন বাই কেটি। তাহলে কেটি এবং কেটি প্লাস টেনটা কি, কেটি এবং কেটি প্লাস টেনটা কি হচ্ছে, কেটি হচ্ছে ওই দুটো রাশি কি 10 ডিগ্রি উষ্ণতা ব্যবধানে ওই উষ্ণতার বিক্রিয়া হার ধ্রুবক। অর্থাৎ টি কেটি হচ্ছে টি উষ্ণতার ক্ষেত্রে হার ধ্রুবক, আর টি প্লাস টেন মানে তার 10 ডিগ্রি উষ্ণতা টি থেকে বাড়িয়ে দেওয়ার ফলে যে হার ধ্রুবক পাওয়া যায় সেটা হচ্ছে কেটি প্লাস টেন। তাহলে এই দুটোর যে অনুপাত এটাকে বলা হয় উষ্ণতা গুণক। যেমন একটা উদাহরণ দেয়া হয়েছে, দেখো যে দ্রবণে যদি মিথাইল আয়োডাইড আর সোডিয়াম হাইড্রক্সাইড, মানে মিথাইল আয়োডাইড মানে হচ্ছে CH3I আর সোডিয়াম হাইড্রক্সাইড মানে হচ্ছে NaOH, ঠিক আছে? এই NaOH আর CH3I এর মধ্যে যদি বিক্রিয়া হয় সেক্ষেত্রে দেখা গেছে যে কে 35°/25° সমান 2.9। তাহলে 25 ডিগ্রিতে তার হার ধ্রুবক এবং 25+10 অর্থাৎ 35 ডিগ্রি তার যে হার ধ্রুবক তার অনুপাতটা হচ্ছে 2.9। অর্থাৎ 2.9 হচ্ছে এই বিক্রিয়াটির ক্ষেত্রে উষ্ণতা গুণক, ঠিক আছে? এবার এ থেকে আরহেনিয়াসের সমীকরণ পাওয়া যাবে। আরহেনিয়াসের সমীকরণ কি না, এ থেকে হার নির্ণায়ক সমীকরণ, যে কে সমান বড় হাতের এ ইন্টু e^-e^RT, ঠিক আছে? ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, এটাই এটা মানে যেহেতু এটা আবছা লেখা আছে এই জন্য আমি এখানে আবার লিখে দিয়েছি। আচ্ছা, যেখানে কোনটা কোন টার্ম দেখে নেওয়া যাক। কে হচ্ছে আমরা জানি হার ধ্রুবক, এ হচ্ছে একটা ধ্রুবক, এটাকে বলা হয় কম্পাঙ্ক ধ্রুবক। এই কম্পাঙ্ক ধ্রুবক বা আর একটা নাম হচ্ছে কম্পাঙ্ক ধ্রুবকের জায়গায় এটাকে বলা যেতে পারে, ধ্রুবকটাকে না লিখে এটাকে লিখা উচিত ছিল গুণক বা গুণাঙ্ক, কম্পাঙ্ক গুণাঙ্ক। ইংরেজিতে বলে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, তাই এটাকে ঠিক করে নাও কম্পাঙ্ক গুণাঙ্ক। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্যাপিটাল টি হচ্ছে পরম উষ্ণতা, ই সাফিক্সে এ এটাকে বলা হয় সক্রিয়করণ বা সক্রিয়তাকরণ শক্তি, সক্রিয়করণ শক্তিটা লেখাটাই ঠিক হবে। আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, তাহলে এইটা। এবার একে কিভাবে আরো এলাবোরেট করা হয়েছে দেখা যাক। তো উভয় পক্ষে এলএন নেওয়া হয়েছে, এলএন কে সমান এলএন এ, এখানে কিছু নেই মানে প্লাস, আর এই পাওয়ারটা নেমে যায় ই এর আগে, তাহলে -e/RT (LNE) এভাবে এটা করে নেওয়া হয়েছে। এবার এলএন ই এটা সমান 1, এলএন ই ইজ ইকুয়াল টু 1, এটা মান। তাহলে এখানে এলএন ই এর মানটা 1 দেওয়া হয়েছে, তাহলে পড়ে থাকছে LNA-e/RT, এটা পড়ে থাকছে। এবারে আমি উভয় পক্ষে যদি লগ করি, ঠিক আছে, লগ করলে কি হবে, এলএন কে লগ করা যায়, তাহলে 2.303 লগ কে সমান 2.303 লগ এ -e/RT লগ করা হলো। এবারে আমি 2.303টাকে কমন নেব, তাহলে লগ কে সমান লগ এ, আর এই এক্ষেত্রে নেই মানে 2.303 RT, এখানে একটু ভুল আছে ঠিক করে নাও, এটা আর টি দিতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে হচ্ছে এইভাবে হচ্ছে যে ই এ বাই এখানে কি হচ্ছে নিচে 2.303 গুণ হয়ে যাচ্ছে, কেননা যেহেতু এই কমনটা এখানে আসছে। তাহলে এইটা হচ্ছে আরহেনিয়াসের একটা ফর্ম, তাহলে এটা ঠিক করে নেবে, এই জায়গাটা আরটিটা লেখা নেই নোটে, এটা ঠিক করে নেবে কোনোভাবে ভুল হয়েছিল, আর এইখানে এই গুণাঙ্কটাকে ঠিক করে নেবে। এবারে নেক্সট একটা যেটা আছে সেটা হচ্ছে আমরা যেটা জানতে হবে সক্রিয়তাকরণ শক্তিটা কি। সক্রিয়তাকরণ শক্তি এটা জানার আগে যে প্রথমে কিছু জিনিস জানতে হবে, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটনের জন্য বিক্রিয়ার আগে বিক্রিয়ক অণুগুলিকে
ঠিক আছে, একটা বিশেষ উচ্চতর শক্তিস্তরে উন্নীত বা নিয়ে যেতে হয়, তবেই সেই বিক্রিয়াটা ঘটা সম্ভব। ঠিক আছে, এই উচ্চতর শক্তিস্তরে উন্নীত হওয়া সম্ভব তখনই হয় যখন ওই বিক্রিয়ক অণুগুলি তাদের গড় শক্তির থেকে বেশি একটা ন্যূনতম শক্তি অর্জন করে। এই ন্যূনতম শক্তিটাকেই বলা হচ্ছে সক্রিয়করণ শক্তি। তো এই জন্য তার সংজ্ঞায় লেখা আছে যে কোনো একটা বিক্রিয়ক, হ্যাঁ, কোনো একটা বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের অণুগুলি তাদের গড় শক্তি অপেক্ষা সর্বনিম্ন যে অতিরিক্ত পরিমাণ শক্তি অর্জন করলে সক্রিয় হয়ে ওঠে বা বিক্রিয়া করার উপযুক্ত হয় তাকেই বলা হয় সক্রিয়করণ শক্তি, যেটাকে ইয়ে বলা হয়। ঠিক আছে, এক্ষেত্রে কিছু ফ্যাক্টস আছে যেগুলো মনে রাখতে হবে, যে একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির মান নির্দিষ্ট, আবার বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে এর মান বিভিন্ন, অর্থাৎ কোনো ফিক্সড নয়। আরও কিছু ফ্যাক্টস আছে, যেমন কোনো একটি বিক্রিয়া গতিশীল সক্রিয় কোনো একটি বিক্রিয়ার গতিবেগ সক্রিয়করণ শক্তির উপর নির্ভর করে। অর্থাৎ কি, বিক্রিয়ার ইয়ে মানে সক্রিয়করণ শক্তির মান যদি বেশি হয় তাহলে গতিবেগ কম হবে, যদি ই এর মান কম হয় তাহলে গতিবেগ বেশি হবে। অর্থাৎ কোনো একটা বিক্রিয়া দ্রুততার সঙ্গে সাম্যাবস্থায় উপনীত হতে গেলে তার সক্রিয়করণ শক্তির মানটাকে কম হতে হবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা এই ব্যাপার। এরপরে কিছু গ্রাফ আছে, আমি যেটা অন্য নোটে আমি বুঝিয়েছি আমি সেটা দেখাই। দেখো, এই গ্রাফগুলো করতে হবে যে লেখচিত্রের মাধ্যমে সক্রিয়করণ শক্তিকে কী করে ব্যাখ্যা করা হয়েছে। কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার যে অগ্রগতি আর শক্তির পরিবর্তন তাকে যে লেখচিত্র দ্বারা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় শক্তি পরলেখচিত্র, ইংরেজিতে বলে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। আমরা জানি দু রকম বিক্রিয়া আছে যদি তাপের দিক থেকে দেখি, একটা হচ্ছে তাপ দায়ী, অর্থাৎ যেক্ষেত্রে তাপ মোচিত হয় মোচন হয়, আর একটা তাপ গ্রাহী বা তাপ শোষী। তাপ দায়ী এবং তাপ গ্রাহী দুটোর ক্ষেত্রে দু রকম ডায়াগ্রাম হয়। ঠিক আছে, মনে রাখতে হবে এটা হচ্ছে তাপ দায়ী বিক্রিয়ার ক্ষেত্রে, এটা তাপ দায়ী বিক্রিয়ার ক্ষেত্রে, এবং এটা হচ্ছে তাপ গ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে, জন্য পাশাপাশি করা হয়েছে। এখানে একটা বেসিক পার্থক্য আছে, একটু এটা মনে রাখলেই বোঝা যাবে যে তাপ দায়ী বিক্রিয়ায় কি হয়। দেখো, বিক্রিয়ক সেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের থেকে উপরে থাকে ডায়াগ্রামে, আর তাপ গ্রাহীর ক্ষেত্রে উল্টো হয়, বিক্রিয়ক বিক্রিয়াত পদার্থের নিচে থাকে, অর্থাৎ বিক্রিয়াত পদার্থটা উপরে থাকে। শুধু এইটা মনে রাখলেই হবে, তাহলেই দেখবে খুব সোজা। এবারে কিভাবে আঁকা হয়েছে দেখা যাক। তাহলে এখান থেকে একটা পিক নিয়েছে, এই পিক থেকে আবার বিক্রিয়াত পথে চলেছে। এই পিকটা কিছু না, এটাকে টিএস বলে। এই টিএস কথার অর্থ হলো, এখানে লেখা আছে ট্রানজিশন স্টেট, বা বাংলায় বলে অন্তর্বর্তী অবস্থা। এটা একটা জটিল অবস্থা, এটা অস্থায়ী অবস্থা। কোনো একটা বিক্রিয়ক সে যখন বিক্রিয়া করে সে ডাইরেক্টলি তো আর বিক্রিয়াত পথ উৎপন্ন করতে পারে না, সে একটা অস্থায়ী অবস্থায় এরকম মধ্যে দিয়ে যায় এবং সেখান থেকে বিক্রিয়াত পথ উৎপন্ন করে। তো এই পিকটাকে এই জন্য বলা হয় অন্তর্বর্তী অবস্থা বা ট্রানজিশন স্টেট। এবারে এইখানে কিছু জিনিস আছে, যেমন এই দুটো, এটাকে যদি এই ডট ডট মানে বৃদ্ধি করা হয়েছে, এই বৃদ্ধি করলে এদের দুজনের মধ্যে যে এই পার্থক্যটা, এই পার্থক্যটাকে বলা হচ্ছে ইয়ে, ঠিক আছে, এবং এইটা এই গ্যাপটাকে বলা হচ্ছে ডেল্টা এইচ, যেখানে ডেল্টা এইচ হচ্ছে এনথ্যালপির পরিবর্তন বা বিক্রিয়া তাপ, যা ইচ্ছা বলা যায়, এবং ইয়ে মানে হচ্ছে তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়করণ শক্তি, আর ই টু মানে হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়করণ শক্তি। এবং এখানে ইয়ে এবং ইয়ে ওয়ান ইয়ে টুটা কি, ইয়ে ওয়ান হচ্ছে এই টিএস থেকে বিক্রিয়কের যে ডিস্টেন্সটা, আর টিএস থেকে বিক্রিয়াত পথের ডিস্টেন্স হচ্ছে ইয়ে টু। এখানে লেখা আছে ইয়ে ওয়ান সমান সম্মুখ বিক্রিয়া সক্রিয়করণ শক্তি, যে সম্মুখ বিক্রিয়া মানে কি, বিক্রিয়াটা শুরু হয়েছে সামনের দিকে এগোচ্ছে, তাহলে সম্মুখ বিক্রিয়া সক্রিয়করণ শক্তি, আর এটা হচ্ছে বিপরীত বিক্রিয়া, ওই জন্য এটা বিপরীত বিক্রিয়া সক্রিয়করণ শক্তি হচ্ছে ইয়ে টু। তাই তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে আঁকাটাকে জানতে হবে এবং এর কিছু কন্ডিশন মনে রাখতে হবে, যেমন তাপদায়ী বিক্রিয়া ডেল্টা এইচ লেস দ্যান জিরো হওয়া, লেস দ্যান জিরো হয়, ইয়ে ওয়ান ইজ লেস দ্যান ইয়ে টু হয় এইটা, এবং ডেল্টা এইচটা কি, এইটার এটার পার্থক্য দেখি বোঝা যাচ্ছে যে এইটা মাইনাস এটা, তার মানে তো এইটা, তাহলে এখানে লেখা আছে দেখো ডেল্টা এইচ ওয়ান ইয়ে টু মাইনাস ইয়ে ওয়ান, যে বড় হবে তাকে লিখতে হবে। একইভাবে যদি তাপ গ্রাহী বিক্রিয়া করি তাহলে এক্ষেত্রে ডেল্টা এইচ গ্রেটার দ্যান জিরো হয়, ইয়ে টু ইজ গ্রেটার দ্যান ইয়ে ওয়ান হয়। ঠিক আছে, দেখতেই বোঝাই যাচ্ছে এখানে ইয়ে ওয়ানটা কতটা বড়, ইয়ে টুটা কতটা ছোট, সেই জন্য ইয়ে ওয়ান মাইনাস ইয়ে টু হয়েছে ডেল্টা এইচটা। তাহলে এইটুকু জিনিস একটু ডায়াগ্রামটাকে মনে রাখতে হবে, আর কিছু নয়। এবারে নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া হার কিভাবে আমরা দেখাবো, বা অনুঘটকের উপস্থিতিতে যে তাড়াতাড়ি সাম্যাবস্থায় একটা বিক্রিয়া পৌঁছায় তার হার যে বিক্রিয়ার হার বেড়ে যায় সেটা কিভাবে দেখাবো।
তো এক্ষেত্রে দেখো ডায়াগ্রামটা প্রথমে বোঝানোর চেষ্টা করি। তো বিক্রিয়ক বিক্রিয়াত পদার্থ, তার মানে উপরে বিক্রিয়ক আছে মানে এটা তাপদায়ী বিক্রিয়া ধরে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে দুটো পিক আঁকা হয়েছে, একটা কালো কালিতে, এইটা হচ্ছে এই পিকটা দেখানো হয়েছে অনুঘটকের অনুপস্থিতিতে, এমন একটা বিক্রিয়াতে অনুঘটক নেই, আর এটা হচ্ছে অনুঘটকের উপস্থিতিতে গ্রিনটা। তাহলে এই দুটো, এটা ডেল্টা এইচ তো কমন, কিন্তু এক্ষেত্রে এই টিএস থেকে এর ডিস্টেন্সটাকে ই বলা হয়েছে, আর গ্রিনটা হচ্ছে ই ড্যাশড। তাহলে ই হচ্ছে অনুঘটকের অনুপস্থিতিতে থাকা সক্রিয়করণ শক্তি, আর ই ড্যাশড হচ্ছে অনুঘটকের উপস্থিতিতে সক্রিয়করণ শক্তি। এবং এখান থেকে ডায়াগ্রামে বোঝাই যাচ্ছে যে অবশ্যই ই ইজ গ্রেটার দ্যান ই ড্যাশড, তো বুঝতে পারা যাচ্ছে। তাহলে এখানে সেটাই করা হয়েছে যে অনুঘটকের উপস্থিতিতে কি হয় না, বিক্রিয়াটি এমন একটি বিকল্প পথে চালিত হয় যে পথের সক্রিয়করণ শক্তি, যেটাকে বলা ই ড্যাশড, সেটা হচ্ছে অনুঘটকের অনুপস্থিতিতে, ঠিক আছে, যে সক্রিয়করণ শক্তি ই, হ্যাঁ, তার অপেক্ষা কম হয়। সেই জন্য বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়, কারণ আমরা জানি যে সক্রিয়করণ শক্তির মান যত কম হয় সেই বিক্রিয়ার গতিবেগ তত বৃদ্ধি পায়। তাহলে অনুঘটকের উপস্থিতিতে কি হচ্ছে, সক্রিয়করণ শক্তির মান দেখো, সরি ভুল বললাম, যে সক্রিয়করণ শক্তির মান যত কম হয় বিক্রিয়ার বেগ তত বৃদ্ধি পায়, অর্থাৎ অনুঘটকের উপস্থিতিতে কি হচ্ছে, দেখো সক্রিয়করণ শক্তির মান হ্রাস পাচ্ছে, সেই জন্য এক্ষেত্রে কিন্তু বিক্রিয়ার হারটাও বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তাড়াতাড়ি বিক্রিয়াটা ঘটছে এবং সাম্যাবস্থায় উপনীত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা আছে সেটা কিছু ম্যাথামেটিক্যাল অঙ্কের জন্য এটা কাজে লাগবে। প্রথমেই হচ্ছে একটা লগ কে বনাম 1/t লেখচিত্র, অর্থাৎ লেখচিত্রের সাহায্যে কি করে আমরা সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করতে পারি সেটা এখানে দেখা হয়েছে। যদি লগ কে বনাম 1/t, এই বনাম এই মানে এই অক্ষ বরাবর লগ কে এবং এই অক্ষ বরাবর টি, মানে এক্স অক্ষ বরাবর 1/t আর ওয়াই অক্ষ বরাবর লগ কে কে পুট করি, তাহলে এরকম একটা কার্ভ পাবো, এরকম লম্বা কার্ভ। এইটা হচ্ছে কার্ভের অংশ নয়, মানে আঁকা যখন হয় এটা হচ্ছে নতিটা দেখানো হয়েছে, এই অংশটা ত্রিভুজটা, কিন্তু মেন কার্ভটা হচ্ছে এই লম্বা, এরকম একটা সরলরেখা, একটা সরলরেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আমরা আরএনইআর সমীকরণ কি জানি, কে সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি, যেখানে এখানে লেখা আছে ব্যবহৃত চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে, অর্থাৎ যার যেটা মানে সেটাই। এবার একে দেখো আগের মতোই করা হয়েছে, এলএন নিয়েছি, নিয়ে এভাবে ভেঙেছি, তারপরে লগ নিতে এইভাবে আগে আমরা পেয়েছি। এবার এইটাকে আমাকে ওয়াই সমান এমএক্স প্লাস সি, যেটা সরলরেখার সমীকরণ, সেইভাবে সাজাতে হবে। এবারে তাহলে ওয়াই মানে কি, ওয়াই অ্যাক্সিসে যায় লগকে। আচ্ছা, এবারে এম এক্স, তাহলে এম এক্স মানে এক্স অ্যাক্সিসে, সেটাকে দেখো 1/t ভাগ করা আছে এম বাকিটা, অর্থাৎ মাইনাস ইএ বাই 2.303 আর, এটা হচ্ছে এম প্লাস যেটা পড়ে আছে লগে, ঠিক আছে, এটা হচ্ছে লগে, এটাকে বলে ইন্টারসেপ্ট, মানে সি হচ্ছে ইন্টারসেপ্ট। তাহলে এইভাবে করলে একটা মাইনাস চিহ্ন আছে, মানে এটা নতি, তাহলে ঋণাত্মক নতিযুক্ত একটা সরলরেখা, তার মানে ঋণাত্মক বলে এই দিক বরাবর দেখানো হয়েছে, পজিটিভ বলে এই বরাবর হতো, সেই জন্য এটাকে বলা হচ্ছে, এর নেচারটা হচ্ছে ঋণাত্মক নতিযুক্ত সরলরেখা যার নতি হচ্ছে মাইনাস ইএ বাই আরটি। এবার এই যে সমীকরণ নতি সমান মাইনাস ইএ বাই 2.303 আর, তাহলে এই সমীকরণে যদি নতিটা আমি জানতে পারি, আর এর মান তো আমরা জানি, তাহলে ই এর মানটা বার করা যাবে, তাহলে এইভাবেই কিন্তু লেখচিত্রের দ্বারা সক্রিয়করণ শক্তির মানটা নির্ণয় করা যায়। ঠিক আছে, আর একটা কি, অন্য একটা যে দুটো বিভিন্ন তাপমাত্রায় যে কি করে, দুটো তাপমাত্রা যদি ধরে নিই আমি T1 এবং T2, এবং তার ক্ষেত্রে কি করে হার ধ্রুবকের মান থেকে কি করে সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করা যায় সেটা জানতে হবে। যে কি বলা হয়েছে, যে মনে করা যাক যে দুটি ভিন্ন তাপমাত্রা যথাক্রমে T1 ও T2, তাদের অবশ্যই T2 ইজ গ্রেটার দ্যান T1, T2টা মান বড়, তাদের মধ্যে হার ধ্রুবক K1 K2। এবার আরএনইআর তত্ত্ব থেকে আমরা লিখতে পারি লগ K1 সমান লগ এ মাইনাস ইএ বাই 2.303 RT1, একইভাবে লগ K2 সমান RT2। ঠিক আছে, তাহলে 1 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে, তাহলে লগ K2 মাইনাস লগ K1, তাহলে এখানে দেখো এ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এইটা ভাই এটা, কেন আগে 1 হলো পরে T হলো, কারণ মাইনাসটা আছে বলে, যেহেতু মাইনাসটা আছে সেই জন্য এখানে 1টাকে কিন্তু আগে করে দেওয়া হয়েছে। যোগটাকে ভালোভাবে যদি একটু ভেঙে নিজেরা বাড়িতে করো, দেখবে এটাই আসছে, বুঝতে অসুবিধে হলো বাড়িতে ভেঙে করবে, লিখে লিখে দুটোকে বিয়োগ করে দেখবে কেটে কুটে গিয়ে এভাবেই হবে। এটাকে তাহলে কমন নিলে 1/T1 মাইনাস 1/T2, পরবর্তীকালে এটাকে লসাগু করে T1 T2 বাই T2 মাইনাস T1, এভাবে একটা মান পাওয়া গেছে। তাহলে এখানে সমস্ত জিনিসগুলো জানা থাকলে ই এর মানটা পাওয়া যাবে, তাহলে এইভাবে আমরা বার করতে পারি। তো এইটা অঙ্কের জন্য মনে রাখতে হবে, কিন্তু এই এখান থেকে দুটো বিভিন্ন তাপমাত্রায় অঙ্ক দেয়, অতএব এই মানটা এই রাশিটাকে মনে রাখতে হবে। এরপর একটা লাস্ট যেটা অংশ সেটাকে বলা হয়েছে সংঘর্ষ তত্ত্ব। সংঘর্ষ তত্ত্বটা একটুখানি জেনে রাখতে হবে ছোট্ট করে, মানে জাস্ট সিলেবাসে টাচ আছে আর কিছুই তেমন নেই। সংঘর্ষ তত্ত্বটা কি, না কোনো একটা, এই তত্ত্বটা কি বলছে, না কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য বিক্রিয়ক
পদার্থের অণুগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষ হওয়ার প্রয়োজন হয় বা সংঘর্ষ হতে হয়, এটা হচ্ছে একটা প্রয়োজনীয় শর্ত। এক্ষেত্রে কয়েকটা টার্ম আছে, যেমন হচ্ছে প্রথমে যে কার্যকরী সংঘর্ষ, তাহলে যখন বিক্রিয়কের অণুগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ করে তাহলে সমস্তগুলোই কি সফলভাবে হয় বা সফলভাবে বিক্রিয়া ঘটাতে পারে? না, কিছু তো অসফলও হয়। তাহলে যে বিক্রিয়ক অণুগুলো সফলভাবে বিক্রিয়া ঘটাতে পারে তাদের বিক্রিয়াত পথে রূপান্তরিত সেগুলিকেই বলা হয় কার্যকরী। অর্থাৎ কার্যকরী সংঘর্ষের মাধ্যমেই কিন্তু এই বিক্রিয়াত পদার্থে রূপান্তরিত হয়। যেগুলো কার্যকরী সংঘর্ষ নয় সেক্ষেত্রে বিক্রিয়া হয় না, অর্থাৎ সেক্ষেত্রে বিক্রিয়াত পদার্থ উৎপন্ন হয় না। আর একটা হচ্ছে সূচনা শক্তি। সূচনা শক্তিটা কি? না, অণুগুলোর মধ্যে পারস্পরিক সংঘর্ষ কার্যকরী হবে যদি সংঘর্ষে লিপ্ত অণুগুলির শক্তি একটা ন্যূনতম শক্তির সমান হয়। একটা মিনিমাম যে শক্তি, সেই শক্তিটা দরকার আছে এই কার্যকরী সংঘর্ষগুলো ঘটার জন্য। যেই শক্তিটার সমান হতে হবে বা তার থেকে বেশি হতে হবে এই ন্যূনতম শক্তি থেকে, এই যে ন্যূনতম শক্তি এটাকে বলা হয় সূচনা শক্তি। এবার সংঘর্ষ তত্ত্বের কিছু বক্তব্য আছে, যেমন প্রথম বক্তব্য কি? না, রাসায়নিক বিক্রিয়া ঘটাবার জন্য বিক্রিয়ক পদার্থের অণুগুলিকে পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেটমেন্ট, যে হতেই হবে, সংঘর্ষ না হলে হবে না। দ্বিতীয় হচ্ছে যে প্রতিটা যে সংঘর্ষ প্রতিটাই কি সফল হবে? হবে না। তাই যে মোট সংঘর্ষের কিছু ভগ্নাংশ অংশই শুধুমাত্র ঘটতে পারে। ভগ্নাংশ মানে কিছু ফ্র্যাকশন, মানে হয়তো দেখা গেলো একশোটার মধ্যে দেখা গেল একের দশখানা সংঘর্ষ হলো, তাহলে সেই ভগ্নাংশ সংখ্যা। আর কি, কার্যকরী সংঘর্ষ হওয়ার জন্য বিক্রিয়ক অণুগুলির সূচনা শক্তি অর্জন করতে হয়, অর্থাৎ থ্রেশহোল্ড যে এনার্জি সেটা পেতে হয়। অর্থাৎ আমরা বলতে পারি সূচনা শক্তি সমান, এটা একটা এটা মনে রাখতে হবে, সূচনা শক্তি কি? সূচনা শক্তি হচ্ছে সক্রিয়করণ শক্তি যুক্ত বিক্রিয়ক অণুগুলির গড় শক্তি।